আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করবো তোমাদের বার্ষিক সমষ্টিক মূল্যায়ন 2024-এর ষষ্ঠ শ্রেণীর বোর্ড থেকে যে প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নটি এর আমরা নৈবত্তিক এবং এক কথায় প্রশ্নগুলোর উত্তর সহ আলোচনা করব এবং সংক্ষিপ্ত প্রশ্ন, দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর প্রশ্ন এর সমাধান কিছুক্ষণ পরেই দেখব। তোমরা 25 মার্কের উত্তর সহ এবং সম্পূর্ণ যে প্রশ্নটি দেওয়া হয়েছে এই প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব। তোমরা দেখবে তোমাদের পরীক্ষা স্বাস্থ্য সুরক্ষা কিভাবে প্রশ্ন হয়ে থাকে। আমরা প্রথম থেকে আলোচনা করে দেখো, 15 মার্ক থাকবে, 15টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, নিচের কোনটি আমাদের খাদ্য হজমে সহায়তা করে? আমাদের খাদ্য হজমে সহায়তা করে ফাইবার। জাম্পিং জ্যাকের উপকারিতা কি? জাম্পিং জ্যাকের উপকারিতা হচ্ছে পায়ের শক্তি বৃদ্ধি পায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে কত বছর পর্যন্ত বয়সকালকে বয়ঃসন্ধিকাল হিসেবে গণনা করা হয়ে থাকে? 10 থেকে 19 বছর বয়সকে বয়ঃসন্ধিকাল হিসেবে গণনা করা হয়ে থাকে। মানুষের অবসন্নতা সৃষ্টির জন্য দায়ী কোনটি? মানুষের অবসন্নতা সৃষ্টির জন্য দায়ী হচ্ছে শব্দ দূষণ। নিচের কোনটি আমাদের কাজ করার শক্তি যোগায়? আমরা জানি আমাদের কাজ করার শক্তি যোগায় হচ্ছে আলু, শর্করা জাতীয় খাবার। শর্করা জাতীয় খাবার আলু হতে পারে, ভাত হতে পারে, তাই না? এরপরে আমরা দেখবো 6 নং প্রশ্ন, নিচের কোনটি ইনডোর গেম? ইনডোর গেম কোনটি? ক্যারাম বোর্ড অর্থাৎ যেখানে আবদ্ধ জায়গায় খেলা হয়। ডায়াবেটিক্স রোগ প্রতিরোধের উপায় কোনটি? ডায়াবেটিক্স রোগ প্রতিরোধের উপায় কোনটি? প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা শরীর চর্চা করা, মানে ব্যায়াম করা, হাঁটা ইত্যাদি। অনিরাপদ স্পর্শ আমার ঢ্যাস। অনিরাপদ স্পর্শ কি হয় এটা তোমরা বলতে পারবে? অনিরাপদ স্পর্শ শরীর ও মনকে কষ্ট দেয়, এটা সঠিক। ব্যক্তিগত সীমানার বাবল ফুটিয়ে দেয়, এটাও সঠিক। অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি করে, এটাও সঠিক। তার মানে আমাদের 3টা সঠিক হলে উত্তর হবে গ। নিচের কোন ব্যায়ামটি হিপের শক্তি বৃদ্ধি করে? হিপের শক্তি বৃদ্ধি করে হচ্ছে স্ট্যান্ডিং লাঞ্জেস। নিচের কোনটি বাহ্যিক ও শারীরিক বৈশিষ্ট্য? কোনটি বাহ্যিক ও শারীরিক বৈশিষ্ট্য? উচ্চতা। নিচের অনুচ্ছেদটি পরে 11 এবং 12 নং প্রশ্ন উত্তর দাও। অনুচ্ছেদটি বলা আছে, রাজীব এবং মেহরিমা ষষ্ঠ শ্রেণীতে পড়ে, সময়ের সাথে তাদের শরীরের কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। রাজীবের কণ্ঠস্বরের পরিবর্তন হচ্ছে, শারীরিক গঠনও দৃঢ় হচ্ছে। মেহরিন মন মিজাজ একদিন ভালো থাকে তো পরের দিন খুব খারাপ থাকে। 11 নং প্রশ্ন, রাজীবের শারীরিক পরিবর্তনের কারণ হতে পারে কি? হতে পারে হচ্ছে তার বয়ঃসন্ধি কাল। এরপরে হচ্ছে, মেহরিমা যে সময়ে পা দিয়েছে এ সময়ে নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন তার। নিচের কোনটি আমাদের মূল অনুভূতি? আমাদের মূল অনুভূতি হচ্ছে আনন্দ। নিচের কোনটি শরীরের অক্সিজেন পরিবহনে সহায়তা করে? অক্সিজেন পরিবহনে সহায়তা করে কোনটি? পানি, মূল উপাদান হিসেবে, কারণ আমরা জানি পানির H2O, পানির সংকেত কি? H2O। এখানে কি আছে? অক্সিজেন আছে। কাবাডি খেলায় দলে কতজন খেলোয়াড় থাকে? কাবাডি খেলায় দলে লোক থাকে 7 জন করে। কয়জন করে? 7 জন করে। এই ছিল তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন। এখন আমরা দেখব এক কথায় প্রশ্নগুলো, তোমাদের যে 10টি রয়েছে উত্তর সহ আলোচনা করব এটি আমরা। বয়ঃসন্ধিকালে অপুষ্টিতে ভুগছে বিশেষ কোন ধরনের খাবার খেতে হয়? অর্থাৎ বয়ঃসন্ধিকালে অপুষ্টিতে ভুগলে বিশেষ করে কোন খাবার খেতে হয়? কলিজা, কচু শাক অথবা আয়রন সমৃদ্ধ যে কোনো একটি খাবারের নাম লিখলেই হবে তোমার। একটি পতঙ্গবাহিত সংক্রামক রোগের নাম লিখো, সেটা হতে পারে ডেঙ্গু, হতে পারে চিকুনগুনিয়া, হতে পারে ম্যালেরিয়া, যে কোনো একটা নাম লিখলে হবে। ক্রিকেট খেলায় প্রতি দলে খেলোয়াড়ের সংখ্যা কতজন করে? 11 জন। পশু পাখির সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? মানবিক আচরণ। প্যারালাইসিস কোন ধরনের রোগ? এটি হচ্ছে একটি অসংক্রামক রোগ, এটাও বলতে পারো। আমলকিতে কোন ভিটামিন আছে? আমরা জানি আমলকিতে থাকে ভিটামিন সি। অধিক গতিতে স্বল্প দূরত্বের দৌড়কে কি বলা হয়? স্প্রিন্ট। সাহায্যের জন্য শিশু সুরক্ষা বিষয়ক নাম্বার কোনটি? 1098। লম্বা দম নিলে মনকে কি রাখা যায়, শান্ত রাখা যায়? কোনটির অভাবে আমরা অন্যদের অনুভূতি ও প্রয়োজন বুঝতে পারি না? সহমর্মিতার অভাবে আমরা অন্যের অনুভূতি ও প্রয়োজন বুঝতে পারি না, এর জন্য আমাদের কি হতে হবে? সহমর্মী হতে হবে।
এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো বলে যাবো, তোমরা দেখবে এখান থেকে কোনগুলো অনুশীলন করা হয়েছে এবং যেগুলো অনুশীলন করা হয় না অবশ্যই তোমরা বই থেকে এখনই এবং বিভিন্ন নোট থেকে অনুশীলন করে নেবে, আর কিছুক্ষণের ভিতরেই আমরাও এর সমাধান তুলে ধরবো। তোমরা নতুন হয়ে থাকলে জয়েস লাইব্রেরিটি অবশ্যই শেয়ার করে রাখতে পারো। ব্যক্তিগত সীমানার বাবল বলতে কি বুঝায়? স্বাস্থ্য সুরক্ষায় ডিমের কুসুমের উপকারিতা ব্যাখ্যা করো। আমাদের জীবনে মূল অনুভূতিগুলো কি কি? বন্ধু মেলা উৎসব প্রিয় বন্ধু তৈরিতে কিভাবে ভূমিকা রাখে? বায়ু দূষণের ফলে কি ধরনের শারীরিক সমস্যা হতে পারে? ক্লাস ক্যাপ্টেনের কোন কোন বৈশিষ্ট্য থাকা প্রয়োজন? বন্ধু হওয়ার শেষ ধাপটি ব্যাখ্যা করো। তোমাদের বইতে বন্ধু হওয়ার অনেকগুলো ধাপ আছে, সেখান থেকে শেষ ধাপটি বর্ণনা করতে হবে। মাটি দূষণের প্রভাব ব্যাখ্যা করো। অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশের খেয়াল রাখতে হয় এমন একটি বিষয় সম্পর্কে ব্যাখ্যা করো। বয়ঃসন্ধিকালীন যে কোনো একটি মানসিক পরিবর্তন নিয়ে তুমি আলোচনা করো। এইখানে কিন্তু 10টি প্রশ্ন আসবে, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 10 দ্বিগুণে 20 মার্ক থাকবে। দৃশ্যপটবিহীন প্রশ্ন 5টি প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, 3 × 5 = 15, অর্থাৎ প্রতিটা মার্ক হচ্ছে 5 করে। ওয়ার্ম আপ কি? খেলাধুলায় আঘাত বা দুর্ঘটনা এড়াতে করণীয় ব্যাখ্যা করো। ডেঙ্গু রোগটি কিভাবে ছড়ায়? ডেঙ্গুর রোগটি আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি বুঝিয়ে দেখো। বর্তমানে ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি, এটা আসারও সম্ভাবনা অনেক বেশি। ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা কি, এটি পালনের উপায়গুলো লিখো। এই 3টি প্রশ্ন এখানে উল্লেখ করা আছে, আরো 2টি প্রশ্ন তোমার শিক্ষক এখানে অন্তর্ভুক্ত করে দিবেন। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, প্রতিটিতে থাকবে তোমার 8 করে, এরকম 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 × 8 = 40। মনে রাখতে হবে 7টি থেকে তোমার 5টার উত্তর দিতে হবে, তার মানে 2টা থাকবে অপশনাল। আর প্রতিটি প্রশ্নে ক খ অপশন থাকবে, কতে থাকবে 3 মার্ক এবং খতে থাকবে 5 মার্ক করে। প্রথম এই অনুশীলনটি পড়ো এবং প্রশ্নে চলে যাও। সোমা এবং হিমু তাদের জীবনের কোন সময়কাল অতিক্রম করেছে ব্যাখ্যা করো। শরীর এবং মনের যত্নে সোমা এবং হিমুর করণীয় সমূহ বর্ণনা করো। এটা বয়ঃসন্ধিকালীন সময় নিয়ে বলা আছে, তাই এটা তোমরা উদ্দীপকটা পড়ে এবং প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। দৃশ্যপট নির্ভর প্রশ্ন 2, রানাদের বাড়িতে নানা রকমের গাছপালার সমাহার ছিল, ফলে এখন বিভিন্ন রকম পাক পাখালি বন্য প্রাণী আনাগোনা ছিল, কিন্তু পাকা বাড়ি নির্মাণের জন্য রানার বাবা বাড়ির প্রায় সব গাছ কেটে পরিষ্কার করে ফেলেছে। প্রশ্ন ক, উল্লেখিত পরিবেশের উপাদানগুলোর প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত ব্যাখ্যা করো, অর্থাৎ পরিবেশ টিকিয়ে রাখার জন্য। রানার বাবার কাজটি আমাদের প্রকৃতির উপর কি প্রভাব ফেলে? গাছ কেটে অক্সিজেনের মাত্রা কমিয়ে ফেলা এবং বায়ু দূষণ, তারপর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ে কিন্তু রানার বাবার কর্মকাণ্ডটি অন্তর্ভুক্ত। প্রশ্ন 3, চিত্র দেখো দুইটাই, একটি তোমার হচ্ছে মেলা স্কুলের আর একটি এখানে পারিবারিক সহাবস্থানের কথা বলা আছে। প্রথম চিত্রটির আয়োজন ব্যাখ্যা করো তোমাদের স্কুলের মেলা সম্পর্কে। দ্বিতীয় চিত্রটির ধারণা ফুটে উঠেছে তা তোমার জীবনের ভূমিকা পালন করো। এখানে আছে কি, তোমার সামাজিকীকরণের প্রভাব দেখো, সহপাঠী পরিবার খেলার সাথী সমবয়সী বন্ধু তাই না, এরপর হচ্ছে খেলা আয়োজন, এখানে বিভিন্ন শ্রমিক, তারপর হচ্ছে বয়ঃসন্ধিকাল বা মানসিক বন্ধু সহপাঠী ইত্যাদি, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। প্রশ্ন 4, মিনা পড়াশোনায় খুব ভালো, তবে সে শ্রেণীতে চুপচাপ থাকতেই বেশি পছন্দ করে, তেমন কোনো বন্ধু নয়। অন্যদিকে তার সহপাঠী রুনা খুবই চটপটে এবং হাসি খুশি, শ্রেণীর সবার সাথে তার সম্পর্ক খুবই বন্ধুত্ব সুলভ। মিনার কোন কোন গুণাবলী চর্চা করা প্রয়োজন যাতে সে সামাজিকীকরণ শিখতে পারে, মানুষের সাথে ভালোভাবে চলতে পারে মিলেমিশে? রুনার গুণাবলী কাজে লাগিয়ে কিভাবে আমাদের জীবনকে সুন্দর করতে পারে, আমাদের জীবনকে কিভাবে সহমর্মী গড়ে তোলা, কিভাবে সহমর্মী আচরণের মাধ্যমে বন্ধুসুলভ জীবন গঠন করা যায় এবং জীবনকে আনন্দিত করা যায় সে সম্পর্কে আলোচনা করা হবে। এখানে দেখো 2টি চিত্র দেওয়া আছে, একটা হচ্ছে ফল আর একটা কি শাকসবজি নিয়ে। প্রথম চিত্রের খাবারগুলোর উপস্থিতি ব্যাখ্যা উপাদান সহ, অর্থাৎ ফলমূলে কি আছে, আনারস তরমুজ কাঁঠাল পেঁপে আম, তারপর হচ্ছে আপেল কলা পেয়ারা এবং শাকসবজি। দ্বিতীয় চিত্র, বয়ঃসন্ধিকালে পুষ্টি চাহিদা পূরণে প্রথম ও দ্বিতীয় চিত্রের ভূমিকা আলোচনা করো। অবশ্যই শাকসবজি পুষ্টিকর খাবার খেতে হবে বয়ঃসন্ধিকালীন সময়। এই হচ্ছে দৃশ্যপট নির্ভর 5টি প্রশ্ন, তোমাদের থাকবে আরো 2টি তোমার টিচার অন্তর্ভুক্ত করে দেবে এর সাথে, তার মানে 60টি প্রশ্ন থেকে তোমাকে উত্তর করতে হবে 5টি প্রশ্নের। তোমরা এই সকল প্রশ্নগুলো এখনই মুখস্থ করে ফেলো আর
এই শেষের প্রশ্নগুলোর উত্তর আমরা কিছুক্ষণের ভিতরে জয়েস লাইব্রেরিতে দিয়ে থাকবো। তোমরা এর সমাধান পেতেও জয়েস লাইব্রেরিটি সাবস্ক্রাইব বা শেয়ার করে রাখতে পারো। আজকে এখানে শেষ করছি, কিছুক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হবে।